সুভাষ নাহা বরানগরের বাসিন্দা, সুনাগরিক, পাশাপাশি সমাজসেবী, সঙ্গে ভালো গানও গান, বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে মানুষকে মনোমুগ্ধ করেছেন। বছরের শেষ দিন একান্ত সাক্ষাৎকারে চ্যানেল টেনের মুখোমুখি সমাজসেবী সুভাষ নাহা নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার পছন্দের গানও গিয়ে শোনালেন তিনি। বর্ষবরণ উৎসব বা বর্ষের শেষ উৎসব, মানে কালকে বর্ষবরণ হবে, ইংরেজি বর্ষবরণ হবে, তবে সারা বছর আমাদের ভালো মন্দ দিয়ে কেটে গেছে, নানা রকম বিপর্যয়ের পাশাপাশি সব কিছু মিলিয়ে কেটে গেছে। তাই এবারে জন্ম জীবন, জীবন কখনো একলাই চলতে পারে না, সাফল্য ব্যর্থতা সুখ দুঃখ মিলিয়েই জীবনের মিনিং খুঁজে পাওয়া যায়। একতরফা যেরকম কোনো খাওয়াই একতরফা ভালো লাগে না, সবাই যেরকম বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু বিরিয়ানি একঘেয়ে ভালো লাগবে না, তার পাশাপাশি সবজিও চাই, একটু চাটনিও চাই। ওই জন্যই আমাদের লাইফটা হচ্ছে কম্পোজড অফ সরোজ মেজারিস অ্যান্ড হ্যাপিনেস, সবকে মিলিয়েই কিন্তু আমাদের জীবন। যাই হোক, আমরা অনেক মানে ঝঞ্ঝা, অনেক ঝঞ্ঝাট, অনেক বিপদ, অনেক সমস্যার মুখোমুখি করে বিশাল অর্থনৈতিক অধঃপতনের মধ্যে দিয়েও আমরা টিকে রয়েছি এবং আমরা টিকেও থাকব। আগামী বছর 2022 শুরু হবে, সেই শুরুতে আমরা আশা করব পূর্ণ উদ্যমে সমস্ত বাধা বিপদ অতিক্রম করে এই সমস্ত করোনা, ওমিক্রন, ডেমিক্রন, এই সমস্ত বিভিন্ন ধরনের মারণ ভাইরাসকে সঙ্গে লড়াই করে আমরা টিকে থাকবো। কিছু কিছু হয়তো কিছু লোকের হয়তো প্রাণহানি ঘটতে পারে বিপর্যয়ের কারণে, তার মধ্যে আমরা নিশ্চয়ই নিজেদের অস্তিত্ব ইয়ে করে আমাদের সব ধরনের কাজকর্ম নিজেদের মিনিং অফ লাইফ খুঁজে পাবো। ফুলো ডোরে বাতা ঝুলো না, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলে ছিলনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না। আরে হিন্দি একটু ঝিকঝাক শোনান না, মিস করি তো। এ জমি ঝুঁক যাই, এ আসমান ঝুঁক যাই, তেরা চেহারা যাবে নজর আয়ে, ও তেরা চেহারা যাবে নজর আয়ে, একবার যেই কইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইরিস খাইয়া রূপখানাকে ঝকঝকে বানাস, ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।